নাই কি তোমাৰ কি কাম ধা নাই কি কোনে তেৰ দিন বিজেপি বিধানসভা ঘেৰাও কৰাৰ মাছ হাজাৰ কি কাম ধা নাই কি

বর্ধিত হারের হোল্ডিং ট্যাক্স আদায় করা নিষ্পতি গোটে ফর্মুলা কি বেঞ্চমার্ক ভ্যালুয়েসন যেহেতু বৃদ্ধি পাইছি তা আধার করি বিএমসি তরফ এ নিষ্পতি এ কথা কু প্রত করি গোটে হাইকোর্টে গোটে কেস দায়ের হয়েছিল জনসাধারণ ভাভাবক আখি আগে রকি

ଜିଲ୍ଲା ଯାଦବ ମହାସଭାର ସଭାପତି ପରମାନନ୍ଦ ହାତୀ ଯୋଗଦେଇ ଯାଦବମାନଙ୍କୁ ରାଜନୀତି ଶିକ୍ଷା ଚାକିରୀ କ୍ଷେତ୍ରରେ ଅଗ୍ରାଧିକାର ଦେବା ପାଇଁ ଦାବି ଉପସ୍ଥାପନ କରିଥିଲେ ତେବେ ଯଦି ସରକାର ଯାଦବଙ୍କ ଦାବି ପୂରଣ ଦିଗରେ ଅଣଦେଖା କଲେ ଆଗାମୀ ଦିନରେ ଆନ୍ଦୋଳନ ତୀବ୍ରତର କରାଯିବ ବୋଲି ଚେତାବନୀ ଦେଇଥିଲେ গোয়মুড় এবং পচরাপাল কার্যকর্তা যুব যাদব যাদব সমাজ নির্বাচিত হয়ে যাই পাখে আমি ও বিসি আছে তার উপরে তার মানে আমি যাদব মানে দাবি করছু অতি শীঘ্র কার্যকরী করা যাও এবং আমি বলাগী জেলার হারা তার সর্বাধিক ষাটে আমি যাদব আছু আর তার জনগণ তার জাতিগণনা আমি করছু বারের প্রতিভা পরার আনুকূল্যের খৈরা দুর্গামণ্ডপঠার উনিশশতম প্রতিভা মহোৎসব অনুষ্ঠিত হয়ে যাই এখানে প্রতিভা পর সভাপতি চিন্তামণি সা সভাপতিত্ব করে মুখ্য অতিথিভাবে পর্জন মন্ত্রী জ্যোতিপ্রকাশ পাণিগ্রা মুখ্য বক্তাভাবে প্রফেসর ডারায়ণ সেনাপতি এবং সম্মানিত অতিথিভাবে খৈরা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মুক্তিকান্ত শতপথী প্রমুখ যোগদানী প্রতোগী এবং সম্বর্ধীয় প্রত্যেক সম্বর্ধনা ফুবাণী বিজু কল্যাণঠে ফুলবাণী এজেও হাইস্কুল উনিশশো চৌরাশী মাট্রিক ব্যাচ্র বন্ধুমি কার্যক্রম অনুষ্ঠিত হয়ে যাইছে এর জেলা রাজ্য তথা রাজ্য বাহু শহে ঊর্ধ্ব পিলা মানে যোগদান হাইস্কুল পুরাতন শিক্ষক মানুষ ডাকি পুজি গুরু শিষ্য পরম্পরার স্মৃতিচারণ করা প্রথমে স্বর্গগামী শিক্ষক এবং ছাত্র মানুষ দুই মিনিট নীরব প্রার্থনা করা দীর্ঘ ছতিশ বর্ষ পরে এই বন্ধু মিন হয়ে সমস্তে খুশি ব্যক্ত করে

ଚାନ୍ଦବାଲି ଦିଗଛିଆ ବଜାରରେ ପିରହାଟ ଥାନା ଅଧିକାରୀଙ୍କ ବେପାରୁଆ ଗାଡ଼ି ଚାଳନା ଯୋଗୁଁ ଦୁଇ ଜଣ ଯୁବକ ଗୁରୁତର ହୋଇଛନ୍ତି ସେମାନଙ୍କୁ ତିହିଡ଼ି ମେଡିକାଲରେ ଭର୍ତ୍ତି କରାଯାଇଛି ତେବେ ପିରହାଟ ଥାନା ଅଧିକାରୀ ନବ ନାୟକ ଗାଡ଼ି ନେଇ ଚାନ୍ଦବାଲିରୁ ପିରହାଟ ଫେରୁଥିବା ବେଳେ ଦିଗଛିଆ ଛକ ନିକଟରେ ବାଇକ୍କୁ ଧକ୍କା ଦେବାରୁ ବାଇକ୍ ଚାଳକଙ୍କ ସହ ଅନ୍ୟ ଜଣେ ଯୁବକ ଗୁରୁତର ହୋଇଛନ୍ତି ପରେ ସ୍ଥାନୀୟବାସୀ ପୋଲିସକୁ ଘେରିଥିଲେ ଫଳରେ ଉତ୍ତେଜନା ଦେଖାଦେଇଥିଲା ଘଟଣାସ୍ଥଳରେ ମତୋ ପୋଲିସ ଫାଣ୍ଡି ଅଧିକାରୀ ପହଞ୍ଚି ଦୁର୍ଘଟଣା ଘଟାଇଥିବା ଗାଡ଼ି ଫାଣ୍ଡିକୁ ଆଣିବା ପରେ ସ୍ଥିତିଶାନ୍ତ ପଡ଼ିଥିଲା ନୀଳଗିରି ଉପଖଣ୍ଡ ଅଧୀନ ବାଉଁଶ ବଣିଆ ପଞ୍ଚାୟତର ଅଳୁସୁଆ ଗ୍ରାମରେ ଅଗ୍ନିକାଣ୍ଡ କାହାର ଅଭିରାମ ସ୍ୱାଇଁଙ୍କ ଗୋଟିଏ ବଖରା ଘର ଅଗ୍ନିକାଣ୍ଡରେ ଭସ୍ମୀଭୂତ ହୋଇଯାଇଛି ଆସବାପତ୍ର ସହ ବହୁ ଜିନିଷପତ୍ର ପୋଡ଼ି ପାଉଁଶ ହୋଇଯାଇଛି ତେବେ ନିଆଁ ଲାଗିବାର କୌଣସି କାରଣ ଜଣାପଡ଼ି ନ ଥିବାବେଳେ ଅଗ୍ନିଶମ ବିଭାଗ ପହଞ୍ଚି ନିଆଁକୁ ଆୟତ୍ତ କରିଛି বালেশ্বর জেলা নীলগি সোনচুড় জঙ্গল গাঁ মুহা হয়েছে ভালু নীলগি বনবিভাগ অধীন রাইকা অঞ্চল ভালু পশি আতঙ্ক খেলা তবে পা সোনেচুড় সংরক্ষিত জঙ্গলর খাদ্য অন্বেষণের গাঁ মুহা হয়েছে তবে ভালুক অঞ্চল আতঙ্ক খেলা যাই বনবিভাগ পঞ্চি ভালু উপরে নজর রাখা সহ ভালুটি জঙ্গল ভিতরক পড়াই যাই জ রেখোল নিকট বৌদ্ধ রাস্তা জাতীয় রাজপথের হাতিবাহ ছকটার বলের স্কুটি মুহমুহি থাক ফলে স্কুটি আরোহী গুরুতর আহত হয়েছেন তা অবস্থা গুরুতর হবুব বুর্ ডাখানা তাঁর স্থানান তবে গুরুতর জনক ত্রিবোণপুর গ্রামের সুষমা মঞ্জুরী প্রধান বলে জাপড়ছে ଯାଜପୁର କୁଆଖିଆ ଥାନା ସରିଫାବାଦ୍ ଗ୍ରାମରେ ଆକ୍ରମଣରେ ଆହତ ହୋଇଥିବା ଯୁବକର ମୃତ୍ୟୁ ଗତ ତେର ତାରିଖରେ ଅଷ୍ଟ୍ରପ୍ରହରୀକୁ ନେଇ କଣ୍ଟଗୋଳ ହୋଇଥିଲା ଗାଁରେ ଏଥିରେ ଗାଁର ନୀଳମଣି ଦଳାଇ ଗୁରୁତର ଆହତ ହୋଇଥିଲେ ପରେ ସେ ଯାଜପୁର ମୁଖ୍ୟ ଚିକିତ୍ସାଳୟରେ ଚିକିତ୍ସିତ ହେଉଥିଲେ ତେବେ ମେଡିକାଲରୁ ଫେରିବା ପରେ ଘରେ ତାଙ୍କର ମୃତ୍ୟୁ ହୋଇଛି ଏନେଇ ମୃତକଙ୍କ ପରିବାର ପକ୍ଷରୁ ହତ୍ୟା ଅଭିଯୋଗ କରାଯାଇଛି ଦାବି ପୂରଣ ନ ହେବାରୁ ଆସନ୍ତାକାଲି ଖଣିବନ୍ଧ ଆନ୍ଦୋଳନ ପାଇଁ ଚେତାବନୀ ଦେଇଛନ୍ତି ଅନୁଗୁଳ ଜିଲ୍ଲା କଣିହା ଆଞ୍ଚଳିକ ଟ୍ରକ୍ ମାଲିକ ସଂଘ ଆନ୍ଦୋଳନ ସମୟରେ ପ୍ରଶାସନ ଚାପ ପକାଇଲେ ଆତ୍ମହତି ଦେବେ ବୋଲି ଟ୍ରକ୍ ମାଲିକ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀରେ କହିଛନ୍ତି ଆଞ୍ଚଳିକ ଟ୍ରକ୍କୁ ଚାଳିଶ ଭାଗ ପରିବହନ ପାଇଁ ଅଗ୍ରାଧିକାର ଦେବାବେଳେ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ପ୍ରଶାସନ ଏମ୍ସିଏଲ୍ ଏବଂ କମ୍ପାନୀ ମଧୁଚନ୍ଦ୍ରିକା ଥିବାରୁ ସ୍ଥାନୀୟ ଟ୍ରକ୍ ଓ ଲୋକମାନେ ନିଯୁକ୍ତି ପାଇପାରୁନାହାନ୍ତି ବୋଲି ଅଭିଯୋଗ ହୋଇଛି ওড়শার উনিশশ তেয়াল পিছা জন ডাক্তার বিধানসভার বিধায়ক সৌমি পট্টনাক প্রশ্ন উত্তর রাখছেন মন্ত্রী নব দাস কেন্দ্রের নির্ধারিত মান আধারে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের জন ডাক্তর ও গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্রে আট জন ডাক্তার রহা কথা গাইডলাইন অনুসারে রাজ্য ছ হাজার তিনশ পনের ডাক্তার আবশ্যক রাজ্যের এবার বিভিন্ন বর্গের আট হাজার সাতশ উনিশ পঞ্জীকৃত ডাক্তর কার্যরত

জলুছে জঙ্গল রাজ্যের বিভিন্ন জঙ্গলের জলুছে নিয় শিমিপাড় সহ ঘুমুষর জঙ্গল এবং বরুণে পাহাড় পাদেশে জঙ্গলের নিয়া চলুছে সেপটে এণীবিহার ক্যাপসরে জঙ্গল জলুছে চারি একর অধিক জঙ্গল পোড়ি পাউশ হয়ে যাইছে ঘটনাসল অগ্নিশম বাহিনী পৌঁছি নিয়া কাজ জারি রকিছে समय सारी टिके खबर को ये अधिक खबर खबरपी देखु था अर्कस न्यूज नमस्कार